এই জায়গাটা ফাঁকা আছে। এখন দেখি টাকাগুলো ঠিক আছে কিনা। টাকা ঠিক আছে, এবার গিয়ে মালগুলো নিয়ে আসি ওখান থেকে। জি বস, আমি আসতেছি। আমি তিন রাস্তার মোড়েই আছি। আমি তো ভ্যান পাচ্ছি না, এই জন্য আমি আসতেছি বস। জি জি বস, আমি টাকা রেডি করছি, মাল রেডি আছে তো? হ্যাঁ, আপনি এখানেই থাকেন, আমি ভ্যান নিয়ে আসতেছি। ওকে, এই যে ভ্যান, দাঁড়ান ভাইয়া। যাবেন? জি যাবো। কৃষ্ণপুর? জি। হ্যালো হ্যালো, এই শালি তুই কই রে, এত দেরি করতেছিস কিসের জন্য? আরে আমি ওই পোড়া বাড়িতে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে তোর এতক্ষণ আসার সময় হলো, কই টাকা আনছোস? এই যে বস, এখানে টাকা দেখে না। সব ঠিক আছে তো? আরে বস, আগে টাকা নেন কেন? আগে মাল দেখ, মাল বসাই দেওয়ার পর টাকা নেন, মাল দেখবো না আমি। আচ্ছা রাখতে, দাঁড়া মাল দেখাইতেছি তোরে আগে। এই দেখ, এই দেখ, সব অরিজিনাল, সব অরিজিনাল। এই দেখ, এনে নে, ধর। তুই তোর মাল পাইছিস, আমি আমার টাকা পাইছি। সাবধানে যাইস, সামনে কিছু সমস্যা হইতে পারে। হ্যাঁ, যা তাহলে, আমি যাই গেছি। আচ্ছা বস। কি রে, এখনো আসতেছে না? তুই আছিস? হ্যাঁ, সব ঠিকভাবে বলেছ তো? হ্যাঁ ঠিকভাবে নিছি, তাড়াতাড়ি চল। এখানে কিন্তু অনেক টাকার, নাহলে কিন্তু বস আমাদেরকে পিটায় রাখবো না। আমি জানি, চল চল চল। আচ্ছা ঠিক আছে, কি হলো, তাড়াতাড়ি চল। বস বললো এখানে নাকি বিপদ আছে, তাড়াতাড়ি চল চল চল, তাড়াতাড়ি চল। শুন আশরাফ, হ্যাঁ স্যার, এখানে কিন্তু আমাদের আজকে ফাড়া দিতে হবে। এই রোডে কিন্তু সব পাচার হয়, ঠিক আছে? আমাদেরকে কিন্তু এখান থেকে আড়াল হতে হবে না, চোখ কান খোলা রাখতে হবে, কোন দিক দিয়ে আসে সেটা দেখবি, একদম মানে খেয়াল রাখবি কিন্তু, ঠিক আছে? কি রে, আরে সামনে তো পুলিশ, সামনে তো পুলিশ, এখান দিয়ে তো যাওয়া যাবে না, চল আমরা এই রোড দিয়ে যাই। হ্যাঁ চল। স্যার দেখেন স্যার, ওরা আমাদের দেখে ওই রোডে চলে গেছে। ওই চলে যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। একজন তো পালাইছে, আমরা সন্ধান পাইছি, তোমাদের কাছে কি আছে বের করো, সন্ধান পাইছি না? হ্যাঁ স্যার। হ্যাঁ সবকিছু বেরিয়ে আসবে। তোমার হাতে কি কিছু না মানে? কিছু না মানে, এই আমরা এখানে সকাল থেকে ডিউটি করতেছি, আজকে তোমাদেরকে হাতে নাতে ধরছি, অনেক দিন থেকে এখানে মাদক পাচার করো, হীরা পাচার করো না, বের করো, বের করো। তুমি কথা বলো না কেন, বের করো। ওই তুই একটা মেয়ে মানুষ,
তোর গায়ে হাত দিলাম না, তোর শরীরে টাচ করলাম না, তোর কাছে কি আছে এখনই তুই বের করবি? না না স্যার, এখানে কিচ্ছু নাই, এখানে আমার কিছু কানের জিনিস আছে। এই মেয়ে কিছু নাই মানে? এই তুমি কি আমাদেরকে বোকা বানাইতেছ? হ্যাঁ আমরা পুলিশ, বুঝছো? বোকা বানানোর চেষ্টা করিও না। এখন এখানে কি কানের জিনিস দিয়ে বের করো, বের করো, ভালোই ভালোই বের করো, না গেলে কিন্তু তোমার খবর আছে, বের করো। এদিকে দাও, হাতে দাও, আমার হাতে দাও। হ্যাঁ কিছু নাই, এ ধরো। তোমাদের সহজে ছাড়া যাবে না, বুঝো নাই? এ দেখো 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 কি, বের করো তো, বের করো, ভালো করে বের করো। স্যার এগুলো তো স্যার পুরাই হিরে স্যার, দেখেন দেখেন, ব্যাগে রাখো, ব্যাগে রাখো। এই মেয়ে, এই বলো এগুলো কতদিন থেকে করো? হ্যাঁ কথা বলো, এই হ্যান্ডকাফটা নিয়ে আসো। জি স্যার জি। কতদিন থেকে এগুলো করো বলো, কতদিন থেকে করো বলো? আরে স্যার আপনি এগুলো কি বলেন, আপনিও কিছু টাকা নেন না, নিয়ে আমাদেরকে ছেড়ে দেন। এই মেয়ে চুপ, একদম চুপ। এই কিছু টাকা নিয়ে ছেড়ে দিব মানে? হ্যাঁ ঘুষখোর মনে করতেছো আমাকে? হ্যাঁ আমরা ঘুষ খাই? এই মেয়ে তোমাকে সহজে ছাড়া যাবে না। হ্যাঁ এই তোমার গডফাদারের নাম কি বলো, কার কাছে এইসব পাচার করো বলো বলো? আরে স্যার টাকা দিতে চাইলাম মানলেন না, চলেন আমাকে নিয়ে চলেন। কয়দিন রাখতে পারবেন? একদিনও রাখতে পারবেন না, আমাদের অনেক পাওয়ার। হ্যাঁ তোমার পাওয়ার, তোমার জেলের ভিতরে ঢুকে যা, তোমার পাওয়ার আমি বের করবো, চলো।